নমস্কার, আপন প্রথমে আমি সদৌ সিটেট উত্তীর্ণ প্রার্থীর সন্থার বঙাইগাঁও জেলা সমিতির পৰা আপনার চ্যানেলের জড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ বেগু ডাঙরিয়ার লগতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। আমি দেখা পাইছো হিমন্ত বিশ্ব শর্মা স্যারের নেতৃত্বাধীন সরকারখনের অধীনত ইতিমধ্যে 1 লাখ চাকরি নিযুক্তি দিয়ার পরিকল্পনা ইতিমধ্যে হাতত লৈছে। আর তারবাবে আমি প্রায় 3,000 সিটেট উত্তীর্ণ প্রার্থী সকলে আগন্তক যে বৃহৎ শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব তাত আমাক আবেদনের সুযোগ দিবলে আমি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল স্যারলৈ বিনম্রভাবে অনুরোধ জানাইছো। আমি দেখা পাইছো বিভিন্ন টিভি সাক্ষাৎকারত আমি দেখা পাইছো শিক্ষামন্ত্রী মহোদয়ে সিটেট সম্পর্কে বিভিন্ন মন্তব্য আগবাই আহিছে। এনে ক্ষেত্রত আমি মন্তব্যর বাবে আমি বারুকৈ শঙ্কিত হয়ে পড়ছো। বিভিন্ন টিভি সাক্ষাৎকারত আমি দেখা পাইছো শিক্ষামন্ত্রী মহোদয়ে সিটেটত ভাষার বিষয়টো নথকা বলে কৈছে। আর কেতিয়াবা কৈ আছে যে ভাষা বিষয়টো থাকিলেই সিটেটক অসম টেটর লগত আমি জামিল করব নোৱাৰো। আর কেতিয়াবা কৈ আছে সিটেট সেন্ট্রেলর আর এটেট এটেট অসমৰ। গতিকে এনে ধরনের মন্তব্য সঁচাকৈয়ে আমি মানসিকভাবে ভাগি পৰিছো। গতিকে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো, তেখে যেহেতু নতুন দায়িত্বভার গ্রহণ করেছে হয়তো তেখে সিটেট সম্পর্কে বস্তুখিনি সম্পূর্ণরূপে অবগত হব পারে। গতিকে তেখেতক আমি বিভাগীয় কর্তৃপক্ষর পৰা সিটেট সম্পর্কে বিতংভাবে অবগত হবলে আমি অনুরোধ জানাইছো। এই বিষয়ে আমি শিক্ষামন্ত্রী ডাঙরিয়ালৈ কেইটামান বিষয় অবগত করব বিচাৰিছো যে আমি কেইদিনমান আগতে এটা টিভি সাক্ষাৎকারত দেখিছো যে শিক্ষামন্ত্রী মহোদয়ে সিটেটত ভাষার বিষয়টো নথকা বলে কৈছে। গতিকে এই ক্ষেত্রত আমি শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক এটা স্পষ্ট করে দিব বিচাৰিছো যে এয়া হৈছে সিটেটর প্রশ্নকাকত। এই প্রশ্নকাকতত অসম টেটর দরেই ভাষার বিষয়টো থাকে আর আমি সিটেট উত্তীর্ণ প্রার্থী সকলে অসমত অসমীয় বিষয়টো বিষয় হিসাবে প্রাধান্য দি আমি সিটেট উত্তীর্ণ হয়েছো। যেহেতু আমি এখন অসমতে জন্মগ্রহণ করেছো, এখন অসম আমার জন্মভূমি, অসমীয় ভাষার প্রতি সন্মান জানাই আমি অসমীয় বিষয়টো প্রথম ভাষা হিসাবে লৈ আমি সিটেটত পরীক্ষাত উত্তীর্ণ হয়েছো। তার লগতে এটা কথা কৈছো কি আমি দেখিছো টেট হৈছে শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক কৈছে যে টেট হৈছে এটা শিক্ষকৰ যোগ্যতা নিরূপণের পরীক্ষা। এই পরীক্ষা কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক অনুষ্ঠিত করব লাগে। এয়া বিষয় এয়া কেবল NCT-র গাইডলাইন মতে অনুষ্ঠিত হব লাগে। সিটেটও অসম টেটর দরে সম্পূর্ণ NCT-র গাইডলাইন মতে অনুষ্ঠিত হয়েছে। অসম টেটর যি মুঠ নম্বর, যি সিলেবাস, যি পরীক্ষার প্যাটার্ন, ঠিক সেইদরে সিটেটর লগত সম্পূর্ণ মিল আছে। গতিকে দুটা পরীক্ষার মাজত কোনো ধরনের পার্থক্য নথকা সত্ত্বেও কেবল মাত্র আমাক সিটেটর দোহাই দি যাতে শিক্ষামন্ত্রী মহোদয় আমাক আবেদনের পৰা বঞ্চিত নকরে তারবাবে আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো। তার লগতে এটা কথা কৈছো কি শিক্ষামন্ত্রী মহোদয়ক আমি বিভিন্ন সময়ত টিভি সাক্ষাৎকারত দেখিবলৈ পাই আছো যে তেখেতে NCT-র গাইডলাইনের কথা উল্লেখ করে আছে। গতিকে এনে ক্ষেত্রত আমিও শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক এটা কথা দেখাবলৈ বিচাৰিছো যে এয়া হৈছে চাওক NCT-র গাইডলাইন। NCT-র গাইডলাইনত 11 নম্বর দফাত স্পষ্ট করে উল্লেখ করা আছে যে প্রতিখন রাজ্যই এবছৰত এবারকৈ হলেও টেট অনুষ্ঠিত করব লাগে। কিন্তু যেহেতু 2020 আর 2021 বর্ষত এতালেকে কোনো ধরনের অসম টেট অনুষ্ঠিত করা নাই। গতিকে আমার স্পষ্ট কথা যে হয়তো 2021 বর্ষত অসম টেট অনুষ্ঠিত করে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করক আর নহলে আমাক সিটেট প্রার্থীসকলক আবেদনের সুযোগ প্রদান করক। আমি দেখা পাই আছো শিক্ষামন্ত্রী মহোদয় বারে বারে কৈ আছে যে আমার হাতত অসম টেট প্রার্থী বহুত আছে। গতিকে অসম টেট প্রার্থী কিমান আছে হ্যাঁ আমার চাবলগীয়া বিষয় নহয়, হ্যাঁ NCT-র চাবলগীয়া বিষয় নয়। NCT-র স্পষ্ট কথা প্রতি বছরে টেট অনুষ্ঠিত করব লাগে, আর যদি টেট অনুষ্ঠিত করব নোৱাৰে তেতিয়াহলে সিটেট প্রার্থীসকলক আবেদনের সুযোগ প্রদান করব লাগে। তারপর একটা কথা হয়েছে যে অতি দুঃখ আর পরিতাপের বিষয় যে 2012-র পৰা 2020 চনলৈকে সিটেট প্রার্থীসকলে অসম টেটর দরেই সমানে প্রাধান্য লাভ করে আছিল। কিন্তু যেহেতু শেহতীয়া বিজ্ঞাপনত যেতিয়া আমাক বঞ্চিত করা হয়েছিল তেতিয়া বর্তমানের মুখ্যমন্ত্রী তেতিয়া শিক্ষামন্ত্রী আছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার, তেখেতর ওচৰত আমি গৈছিলোঁ আর তেখেতে কৈছিল যদি কোনোবাই গুৱাহাটী হাইকোর্টের পৰা অর্ডার আনিব পাৰে তেতিয়াহলে আমার দিয়াত কোনো আপত্তি নাই, কারণ সকলে অসমের লৰা ছোৱালী। তেতিয়া আমি গুৱাহাটী ন্যায়ালয়ের দ্বারস্থ হৈছিলোঁ আর গুৱাহাটী ন্যায়ালয়ে সমগ্র বিষয় চালি জারি চাই আমার সপক্ষে একটা রায় দিছিল। কিন্তু আজিলৈকে সেই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের রায়ের প্রতি কোনো ধরনের সন্মান জানা বা গুৱাহাটী ন্যায়ালয়ের যি সন্মান জানা উচিত সেয়া আমার পরিলক্ষিত হওয়া নাই, রায়ের প্রতি কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই। তারপর মহোদয় আরো একটা কথা আমি কব বিচাৰিছো যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য স্যারে এখার কথা কৈছিল যে এ টেট আর সি টেট সমানে
এটেট আৰু চিটেটৰ মাজত কোনো পার্থক্য নাই, কেৱল মাত্ৰ এনচিটিৰ গাইডলাইন মতে অনুষ্ঠিত হ'ব লাগে। ঠিক এই প্ৰসংগত তেখেতে আৰু এটা কথা কৈছিল যে কোনোবা ছাত্ৰই যদি দিল্লী বিশ্ববিদ্যালয়ৰ পৰা মাষ্টাৰ ডিগ্ৰী কৰি আহে তেতিয়াহ'লে তেওঁ অসমত চাকৰি কৰিবলৈ হ'লে কিন্তু পুনৰাই অসমৰ আণ্ডাৰত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আণ্ডাৰত কিন্তু তেওঁ পুনৰাই মাষ্টাৰ ডিগ্ৰী কৰিব নালাগে। ঠিক সেইদৰে আৰু এটা কথা যে কোনো এজন ছাত্ৰই যদি নেট পাছ কৰাৰ পিছত কিন্তু তেওঁ ছিলেক্ট পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব নালাগে। তেতিয়াহ'লে শিক্ষামন্ত্ৰী মহোদয়ক আমি ক'ব বিচাৰিছোঁ, তেতিয়াহ'লে একেটা এন চি টিৰ গাইডলাইন মতে অনুষ্ঠিত কৰা পৰীক্ষাত এটেট আৰু চিটেট বিভাজন কৰি কিয় আমাক বঞ্চিত কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে? ইতিমধ্যে আমি আৰু এটা বস্তু দেখাই আছোঁ, এয়া দেখক গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ৰায়দান আমাৰ লগত আছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ৰায়দান দিছে যে এটেট আৰু চিটেটৰ মাজত কোনো পাৰ্থক্য থাকিব নালাগে। এয়া গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এইটো অৰ্ডাৰ কবি দেখাই আছোঁ আপোনালোকক। তাৰপিছত আৰু দেখা পাইছোঁ কি শিক্ষামন্ত্ৰী মহোদয়ে নিজেই কৈছে যে অসমত প্ৰাৰ্থীতকৈ পদৰ সংখ্যা বেছি আছে। গতিকে আমি যিহেতু মাত্ৰ 3000 প্ৰাৰ্থী আছোঁ, তেতিয়াহ'লে যিহেতু আমি শুনিছোঁ যে সৰহসংখ্যক চাকৰি শিক্ষা বিভাগত দিব, তেতিয়াহ'লে মাত্ৰ আমাৰ 3000 প্ৰাৰ্থী কিয় আবেদনৰ বাবে সুযোগ প্ৰদান কৰিব পৰা নাই? এই কথাই সঁচাকৈ আমি মানসিকভাৱে ভাঙি পৰিছোঁ। আমি নিবিচাৰোঁ যে চিটেটৰ জৰিয়তে কোনো বহিৰাগত প্ৰাৰ্থীয়ে অসমত চাকৰি পাওক, কিন্তু যিসকল অসমীয়া হাৰে সিমজীয়া অসমীয়া যিসকল এইখন অসমৰ বায়ু পানী মাটিত ডাঙৰ দীঘল হৈছে, অসমীয়া বিষয়টোক প্ৰাধান্য দি চিটেট উত্তীৰ্ণ হৈছে, সেইসকলক কিয় আপুনি বঞ্চিত কৰিবলৈ আগবাঢ়িছে? যাতে বহিৰাগত প্ৰাৰ্থীয়ে ইয়াত অন্তৰ্ভুক্ত হ'ব নোৱাৰে তাৰ বাবে যি ব্যৱস্থা কৰিব লাগে সেয়া বিভাগে কৰ্তৃপক্ষই ব্যৱস্থা গ্ৰহণ কৰক, আমাৰ ক'বলগীয়া একো নাই। তাৰপিছত আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে শিক্ষামন্ত্ৰী মহোদয়ে কৈছিল, দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিয়ে কৈছিল যে কোনো শিক্ষক সমাজে যাতে মোৰ লগত মানে শিক্ষামন্ত্ৰীৰ লগত যাতে আলোচনা নকৰাকৈ যাতে ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ নহয়। গতিকে আমিও নিবিচাৰোঁ যে আমি কোনো গণতান্ত্ৰিক আন্দোলন কৰিম, আমি কোনো ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ম। গতিকে মাননীয় শিক্ষামন্ত্ৰী মহোদয়ক আমি অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ কেন্দ্ৰীয় নেতৃবৰ্গৰ 4-5 সতীৰ্থৰ সৈতে তেখেত যাতে আলোচনাত বহি আমাৰ সমস্যাসমূহ অতি সোনকালে সমাধান কৰে, অন্যথা আমাক যাতে পুনৰাই ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'বলৈ বাধ্য নকৰে তাৰ প্ৰতিও আমি শিক্ষামন্ত্ৰী মহোদয় বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ। আৰু শেষত সদয় শেষত শিক্ষামন্ত্ৰীৰ লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, তেখেত যিহেতু নিজেই কৈছিল, শিক্ষামন্ত্ৰী থাকোঁতে নিজেই কৈছিল যে যদি কোনোবাই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ পৰা ৰায়দান আনিব পাৰে তেতিয়াহ'লে আমি আমাৰ দিয়াত কোনো আপত্তি নাই। গতিকে যিহেতু এতিয়ালৈকে আমাৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অৰ্ডাৰ কপি আছে, গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ জনাইছোঁ, কোনোজনে অনুৰোধ জনাইছোঁ যিহেতু আপুনি অসমৰ মুখ্যমন্ত্ৰী, আপুনি অসমৰ মুৰব্বী, আপুনি আমাৰ ত্ৰাণকৰ্তা, আৰু আপোনাক নিৰ্বাচনৰ আগৰে পৰা নিৰ্বাচনৰ পিছতে প্ৰতিটো ভ্ৰমণ কাৰ্যসূচীতে আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক সাক্ষাৎ কৰিছোঁ আৰু তেখেতে কৈছে যে আমাক আশ্বাস প্ৰদান কৰিছে যে এবাৰ চিটেটক নিযুক্তি দিয়া হ'ব। গতিকে আমি নিশ্চয় জানো যে আপুনি কথা দি কথা ৰখা মানুহ। আৰু এটা কথা কি, আপুনি সদায় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ এটা বাণী কৈ থাকে, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ। গতিকে আপুনি আমি আশা কৰোঁ আপুনি সেই নীতি সেই বাণী আপুনি আখৰে আখৰে পালন কৰিব, আৰু যি আমি বহু কষ্টৰে আমাৰ যি বহুত দিনৰ যি সপোন শিক্ষকৰ সপোন আমি বহু কষ্টৰে ডি এল এড কৰিছোঁ, বি এড কৰিছোঁ, বহু অধ্যয়নৰ ফলত আমি চিটেটত উত্তীৰ্ণ হৈছোঁ, গতিকে আমাৰ যি পবিত্ৰ শিক্ষকৰ বৃত্তি যি আশা সেই আশা আপুনি পূৰণ কৰিব বুলি আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ।